আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মাসুদ টুটুল, আজ আপনাদের সাথে আমি আলোচনা করব কবুতর জোড়া দেওয়ার, কীভাবে ব্রিডিংয়ের জন্য কবুতর কীভাবে পেয়ার আপ করবেন, ব্রিডিংয়ের জন্য কবুতর কীভাবে পেয়ার আপ করবেন। অনেকেই ব্রিডিংয়ের জন্য কবুতর যখন পেয়ার আপ করেন, দেখা যায় কবুতরগুলো মারামারি করে, একটা আরেকটাকে ঠুকরা রক্ত বের করে দেয় বা এরকম কোনো অনেক সমস্যা দেখা যায়। তো কীভাবে পেয়ার আপ করলে কবুতর মারামারি করবে না বা সুন্দরভাবে পেয়ার নিবে, ঠিক আছে, সেই বিষয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আসুন আমি কীভাবে কাজটা করি তো আপনাদেরকে দেখাই। তো আমি মূলত কাজটা করি, কবুতরটাকে যখন জোড়া দিব তার দুই থেকে তিন দিন আগে কবুতরগুলোকে সামনাসামনি রাখবো। কবুতর জোড়া দেওয়ার দুই থেকে তিন দিন আগে কবুতরগুলোকে নর্মা দিকে এইভাবে সামনাসামনি পাশাপাশি খাঁচা রাখবো। তো পাশাপাশি খাঁচা রাখলে হয় কি, তো ওরা মারামারি করে না, পাশাপাশি খাঁচা রাখলে ওরা জোর নেয় একজন আরেকজনকে দেখে, নরটা ডাকাডাকি করে ফিমেলটাকে দেখে। তো আস্তে আস্তে ওরা পেয়ার নেওয়ার মতো একটা ইয়ে তৈরি হয়। তো তারপরে যখন জোড়া দেই তখন ওরা মারামারি করে না, ঠিক আছে। আর এই কাজটা আর পেয়ার দেওয়ার কাজটা আমি মূলত রাতের বেলা করি। রাতের বেলা যদি কবুতরটাকে ফিমেলটাকে মেলের খাঁচায় রাখা হয় তো সেই ক্ষেত্রে মারামারিটা খুব কম করে। অনেকেই দিনের বেলায় পেয়ারটা করেন, তো দিনের বেলায় পেয়ারটা করলে কবুতর খুব বেশি মারামারি করে। যতই আপনি সামনাসামনি খাঁচায় রাখেন বা যেইভাবে করেন তারপরেও খুব বেশি মারামারি করে। সেই জন্য আমি দুই থেকে তিন দিন পাশাপাশি খাঁচায় রেখে তারপরে রাতের বেলা এদেরকে পেয়ার আপ করি। তো রাতের বেলা পেয়ার আপ করলে খুব সুন্দরভাবে ওরা পেয়ার নিয়ে নেয়। তো দেখেন আমি দুই দিন আগেই কবুতরটাকে পেয়ার দিছি, এখন দেখেন সুন্দর এরা জোড়া নেওয়ার জন্য প্রস্তুত। তো আজ রাত আমি এদেরকে পেয়ার করে দিব। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, কীভাবে আমি পেয়ার আপ করি বা কীভাবে পেয়ার আপ করলে কবুতর মারামারি করবে না, সঠিকভাবে সুন্দরভাবে পেয়ার নিবে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো পরামর্শ থাকে বা কোনো বিষয়ে ভিডিও করার জন্য পরামর্শ থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।